চিত্রাঙ্গের আঘাতে দেশের 419টি ইউনিয়নে 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। আজ সচিবালয়ে ঘূর্ণিঝড় চিত্রাং পরবর্তী সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেভাবে চিত্রাং সৃষ্টি হয়েছিল, যেসব পূর্বাভাস ছিল, যেভাবে এর বিস্তৃতি ছিল এবং যেভাবে সরাসরি বাংলাদেশের এগিয়ে এসেছিল, সবাই পূর্বাভাস দিয়েছিল যে অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আল্লাহর রহমতে চিত্রাং ঘূর্ণিঝড় হিসেবেই ছিল। এটা প্রবল বা অতিপ্রবল বা সুপার সাইক্লোন কোনোটাতেই রূপ নেয়নি। বাতাসের গতিবেগ 80 কিলোমিটারের ওপরে যায়নি।